हाय स्टूडेंट्स, आमी तुम्हारे सुलेखा मिस आरेकबार चले एसेछि बांगला क्लास निये। ठीक आछे, तो तुम्हारा सबार प्रथमे जेटा करबे तुम्हारा तुम्हारे बांगला खाता खुले फेलो। ठीक आछे, बांगला खाताय सबार प्रथमे उपरे बाँ दिके सी डब्ल्यू लेखो, आर डान दिके कि करबे डेट दिये दाओ। आजके 17 तारीख सोमवार, तो तुम्हारा डेट दिये दाओ 17.01.22। ठीक आछे, तुम्हारा डेटा दिए दाओ। एरपरे आमरा कि करब देखो, आगेर दिन आमरा किन्तु स्वरवर्ण व्यंजनवर्ण एकबार लिखे अभ्यास करे नियेछि, प्रैक्टिस करे नियेछि। तो तोमादेर आमार जेटा बलार कथा सेटा होच्छे, स्वरवर्णे तोमरा नार्सारितेओ शिखेछो अ थेके ओ पर्यन्त जे वर्णगुलो, एर मध्ये लियेर व्यवहार किन्तु आमरा करि ना। तो तोमादेर लिटा शेखार दरकार नेइ, बाकिगुलो शिखो। आरेकटा कथा होच्छे, क থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত যে ব্যঞ্জন বর্ণগুলো আমরা শিখেছি তার মধ্যে এই দেখো, আমি বইটা বার করেছি, তার মধ্যে এই যে দেখো প ফ ব ভ ম, এই বটা তোমরা ব্যবহার শেখো। ঠিক আছে, বাকি অন্তিস্থীয় জ র ল ব এই বটা তোমাদের শেখার দরকার নেই, এটা আমরা ব্যবহার করি না। ঠিক আছে, এই হলো ব্যাপার। তোমরা ব্যঞ্জন বর্ণগুলো আগে ভালো মতো শিখেছো একবার, স্বরবর্ণগুলোও শিখেছো বা অভ্যেস করেছো। আজকে আমরা কি করব, তোমরা হেডিং করো পরের বর্ণ লেখো। কি লিখবে? পরের বর্ণ লেখো। দেখো আমি কি লিখেছি, আ। আ এর পর কি হয়? ঠিক বলেছো, হর্ষই, তোমরা লিখে ফেলো। এরপর দেখো আছে দীর্ঘ। দীর্ঘ এর পর কি হয়? যদি মনে না পড়ে তোমরা দীর্ঘ এখানে হাত দাও, দিয়ে প্রথম থেকে অ থেকে একবার পড়ে নাও, অ আ হর্ষই দীর্ঘই, হর্ষ দীর্ঘ রি, তাই আমরা এখানে কি লিখব, রি। ওই, ওই এর পরে কি হয়? আর একবার পড়ে নাও, মনে পড়ছে না, একটু পড়ে নাও, অ আ হর্ষই দীর্ঘই, হর্ষ দীর্ঘ রি এ ওই ও, তাহলে আমরা কি বসাবো, ও হয়ে গেল। এরপরে একটু ব্যঞ্জন বর্ণ আমরা পরের বর্ণ শিখি, একটু প্র্যাকটিস করি, তোমরা তো জানো, প্র্যাকটিস করে নিই আমরা। দেখো আমি এখানে দিয়েছি থ, থ এর পর কি হয়? চলো আমরা একবার একটু পড়ে নিই, প্রথম থেকে ক থেকে একবার পড়ে নিই, ক খ গ ঘ উম, চ ছ বর্গীয় জ ঝ ঞ, ট ঠ ড ঢ মধ্যে ন, ত থ দ, দেখো থ এর পর হয় দ, দ বসিয়ে দাও। দেখো তোমাদের একবার পড়াও হয়ে যাচ্ছে ভালো করে। এরপর আমি দিয়েছি ছ, ছ এর পর কি হবে দেখো, চলো আমরা একবার পড়ে নিই, মাথায় আসছে না, ক খ গ ঘ উম, চ ছ বর্গীয় জ, তাহলে ছয়ের পর কি হচ্ছে, বর্গীয় জ হচ্ছে। এরপর আমি দেখো এখানে দিয়েছি ধ, ধ এর পর কি হবে মনে আসছে না, চলো আর একবার আমরা ক থেকে একটু প্র্যাকটিস করে নিই, অভ্যেস করে নিই, ক খ গ ঘ উম, তারপর কি আসছে, তোমরা কিন্তু আমার সঙ্গে সঙ্গে পড়ো, তাহলে তোমাদের পড়াটাও অভ্যেস হয়ে যাবে, চ ছ বর্গীয় জ ঝ ঞ, ট ঠ ড ঢ মধ্যে ন, ত থ দ ধ দন্তে ন, দেখো ধ এর পর আসছে দন্তে ন। ঠিক আছে, হলো। এরপর আমরা কি শিখব, তোমরা এই হেডিংটা করো, অকার যোগে দুই অক্ষরের শব্দ। অ কয়াকারী কা বয়সনর কার, অন্তিস্থীয় জয় কার গয়কার যোগে, দয়বস্য হর্ষ দুই, অ ক্ষীয় বয়স্ণ রয়কার বয়স্ণ অক্ষরের তাল্য স বয়ের শব্দ। ঠিক আছে, এরপর আমরা কি করব, কি কি শব্দ আমরা শিখছি দেখো আজকে। প্রথম অ বর্গের জ, অজ, অজ মানে কি, ছাগল, ছাগল ছানা, অজ, অ বর্গের জ অজ। তারপর কি, ব হর্ষই বই, দ হর্ষই দই, খ হর্ষই খই, ও ল ওল, অ বর্গের জ, দেখো অয়ের সাথে বর্গের জ যোগ করে দিই, একটা নতুন শব্দ হয়ে গেল অজ। গ এর সাথে হর্ষই যোগ করি,
কি হলো বই, তোমরা তো বই পড়ো, তোমরা বই জানো। দয়ের সাথে হস্যই যোগ করে দিই, দ হস্যই দই। দইটা কি জানো? একটা মিষ্টি খাবার জিনিস। তাহলে খয়ের সাথে হস্যই যোগ করে দিই, খ হস্যই খই। খইটাও কিন্তু একটা খাবার জিনিস। দেখো সরস্বতী পুজোর সময় আমাদের দই খই দুটোই কিন্তু মা সরস্বতীর ভোগে কাজে লাগে। তোমরা জানো দধি কর্ম মাখা হয়, কি সুন্দর সুস্বাদু হয় সে প্রসাদ, তাই না? ওল, ওল, ওলটা কি? একটা সবজি, ঠিক আছে? এই ওল খেলে অনেক সময় আমাদের গলায় কষ্ট হয়, গলা কুটকুট করে, তোমরা কিন্তু ওল এখন খাবে না, ঠিক আছে? মনে থাকবে। তো আজকে আমরা কী শিখলাম? পরের বর্ণ লেখো আর অকার যোগে দুই অক্ষরের শব্দ। তোমরা কিন্তু এই কাজগুলো বাড়িতে ভালো করে লিখে নেবে। কী কী শব্দ? আয়ের পরে হস্যই, পরের বর্ণটা আমি একবার বলে দিই, দেখে নাও, তোমরা কিন্তু বোর্ডের থেকে লেখাটা লিখে ফেলবে। আয়ের সাথে হস্যই, দীর্ঘের সাথে রি, দীর্ঘের পরে রি, ওয়ের পরে ও, থয়ের পরে দ, ছয়ের পরে বর্গে জ, ধয়ের পরে দন্তের ন, ঠিক আছে? আর শব্দগুলো আমরা কী কী শিখলাম? অ বর্গীয় জ অজ, ব হস্যই বই, দ হস্যই দই, খ হস্যই খই, ও ল ওল, ঠিক আছে? হলো, এরপরে আমরা একটু বইটা দেখি। দেখো আমার প্রথম বাংলা পড়া এই বইটায় তোমরা 29 পাতা খোলো, এইটাতে তোমরা একটু টিক মার্ক করে নেবে। এই দেখো একদম প্রথমে অ বর্গীয় জ অজ, আজকে আমরা এটা শিখলাম বোর্ডে। ব হস্যই বই, আজকে এটাও তোমরা শিখলে। এরপর কী আসছে? দ হস্যই দই, খ হস্যই খই, বর্গের জ ট জট, ও ল ওল। আচ্ছা বর্গীয় জ ট জট এইটা কিন্তু আমি লিখিনি, আমি চলো একবার আমরা বোর্ডে লিখে নিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, বর্গে জ ট জট। তো এইগুলো হচ্ছে তোমরা খাতাতে সমস্ত লিখে নেবে, আর বইতে এই শব্দগুলো টিক মার্ক করে নেবে। অজ বই দই খই জট ওল, এটা কিন্তু তোমরা টিক মার্ক করে নেবে বইতে, ঠিক আছে? আজকে তাহলে বাংলা ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ঠিক আছে? টাটা।